নাক দিয়ে বেরিয়ে এলো জীবন্ত তেলাপোকা। ঘুম থেকে উঠেই ভারতের চেন্নাইয়ের এক নারীর অস্বস্তি লাগা শুরু হয়। সিলভি নামের ওই নারীর নাকের ডান ছিদ্র প্রচণ্ড চুলকাচ্ছিল। বেশিক্ষণ টিকতে না পেরে তিনি ছুটে গেলেন ডাক্তারের কাছে, কিন্তু কয়েক হাসপাতাল ঘুরেও কেউ ধরতে পারছিলেন না যে সিলভির নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করেছে একটি আস্ত তেলাপোকা। সিলভি জানান, চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালের ইএনটি বিভাগে নানা ধরনের পরীক্ষার পর বোঝা গেল নাকের ভিতরে কিছু একটা রয়েছে। অবশেষে বহু চেষ্টার পর সিলভির নাক দিয়ে বেরিয়ে এলো একটু জীবন্ত তেলাপোকা, যেটি অন্তত 12 ঘন্টা ধরে তার নাকের ছিদ্রে বসেছিল। চেন্নাইয়ের ইঞ্জাম বাক্কামের বাসিন্দা সিলভি জানান, নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা হওয়ায় প্রথমে তিনি ভেবেছিলেন যে তার ঠান্ডা লেগেছে, কিন্তু নাকের ভিতর যখন কিছু একটা নড়াচড়া শুরু করলো তখন তিনি বুঝতে পারলেন যে সমস্যা অন্য কোথাও। ডাক্তাররা জানান, কারো নাকে তেলাপোকা ঢুকে 12 ঘন্টা পর জীবিত অবস্থায় বের করে আনার ঘটনা একেবারেই বিরল। হাসপাতালের ডাক্তার অধ্যাপক এস মধুচিত্রা বলেন, এর আগেও রোগীদের নাকের ভিতর থেকে যোগ, বোতাম, চকস আরও নানা ধরনের জিনিস বের করা হয়েছে, কিন্তু জীবন্ত তেলাপোকা বের হয়ে আসার ঘটনা একদমই বিরল। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।